আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, প্রিয় সুধী, প্রিয় বন্ধুরা, দেশ ও উপবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন, সবাইকে সুস্বাস্থ্য সচেতনতা বিষয়ক চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, বরাবরের মতো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটির নাম হচ্ছে অ্যাভোলাক। এই অ্যাভোলাক সিরাপটি এরিস্টো ফার্মাসিউটিক্যাল ল্যাকটোলোজ গ্রুপের একটি ওষুধ। বন্ধুরা, প্রতিনিয়ত এই চ্যানেলের মধ্যে আমরা মানব জীবনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধগুলো নিয়ে আলোচনা করে থাকি এবং ওষুধের কার্যকারিতা, সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ আলোচনা করি। তাই আজকের ভিডিওতে অ্যাভোলাক বা ল্যাকটোলোজ সিরাপ সম্পর্কে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। তাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ল্যাকটোলোজ একটি হাইপারমোলার ল্যাকটেটিভ বা কোষ্ঠকাঠিন্যের জন্য কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি শোষণহীনযোগ্য ডাইস্যাকরাইড, অন্ত্রের মধ্যে জল প্রসারিত করে এবং তরলের মাধ্যমে স্ফূর্তি করে সৃষ্টি করে। এভাবে ল্যাকটোলোজ নরম মল তৈরি সহায়তা করে এবং মলের গতিকে ত্বরান্বিত করে। তো যে সমস্যায় সিরাপটি নির্দেশিত, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য, পিত্তথলিতে রোগ হলে, উচ্চ ক্ষমতার অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে, ডাইভার্টিকুলাইস অর্থাৎ যাদের নিয়মিত পায়খানা হয় না কিংবা পায়খানা শক্ত থাকে, পায়খানা করতে দেরি হয়, পায়খানা ক্লিয়ার হয় না, অথবা দিনে 2 থেকে 3 বার পায়খানা করার পরও পায়খানা ক্লিয়ার হচ্ছে না, এমন মনে হলে সিরাপটি খেতে পারবেন। তো সিরাপটি খাওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি। যে সকল শিশুর বয়স 2 থেকে 6 বছর তাদের জন্য সিরাপটি 1 থেকে 2 চামচ করে দৈনিক একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। আর যাদের বয়স 7 থেকে 14 বছর পর্যন্ত 3 চামচ করে 2 বার এবং যারা 14 বছরের ঊর্ধ্বে সে সকল রোগীর ক্ষেত্রে 3-4 চামচ করে দৈনিক 2 থেকে 3 বার করে খেতে পারবেন। এখন আমরা জানব গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ পান করা অবস্থায় এ সিরাপ ব্যবহার করা যাবে কি না। হ্যাঁ, গর্ভকালীন সময় এবং মাতৃদুগ্ধকালীন সে এই সিরাপ খাওয়া যাবে, এমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। তবে যে কোনো ওষুধ সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়া উচিত। তবে অ্যাভোলাক সিরাপের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে। তেমনি ল্যাকটোলোজ গ্রুপের অ্যাভোলাক ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন অতিরিক্ত মাত্রায় খেলে ডায়রিয়া বা পটাশিয়ামের স্বল্পতা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল অ্যাভোলাক সিরাপের সংক্ষেপে বিবরণ এবং প্রয়োজনীয়তা ইনফরমেশন। তো বন্ধুরা, বিভিন্ন প্রকার মেডিসিন সম্পর্কে ভিডিও দেখতে সুস্বাস্থ্য ও সচেতনতামূলক আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় ওষুধ শিশুদের নাগালের বাইরে এবং ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন। আর ফার্মেসি থেকে ওষুধ গ্রহণ করার সময় অবশ্যই মেয়াদ দেখে ওষুধ ক্রয় করুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।